নমস্কার, আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায়। আজ 29শে জুন 2021, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটি একটা বিশ্লেষণমূলক যে কোনো বিষয় নিয়ে। তো এই বিশ্লেষণ একটু অনেক সময় দীর্ঘায়িত হয়। আমি লক্ষ্য করলাম ফ্রম দ্য অ্যানালিটিক্স অফ দ্য ইউটিউব সিস্টেম যে অনেকেই আমার বন্ধুরা বা আমার সত্যিবৃন্দেরা বা আমাকে যারা পছন্দ করেন বা করবেন, তারা অনেকেই হয়তো পুরোটা ভিউ করছেন না, ওয়াচ করছেন না। এটা আমার অ্যানালিটিক বিশ্লেষণ করে মনে হলো, হয়তো আমি ভুল, আমার মনে হলো তা এটা কেন, এই কারণে যে আমি যে বিশ্লেষণটা করি বা করেছি বা করব, সেটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। কারণ আমি অনেক কিছু ব্যাখ্যা, উদাহরণ এগুলো সংযোজন করি। যেমন এর আগে যেটা খুব ইন্টারেস্টিং ছিল যে দুয়ারে সরকার এলে উরাং উটাং কথা বলে, এটা আমি আমার মনে হচ্ছে আর কি যে হয়তো শেষ পর্যন্ত অনেকেই ওয়াচ করেননি, এটা আমার মনে হচ্ছে। কারণ আসল জিনিসটা কিন্তু ওইখানে লুকিয়ে আছে, দুয়ারে সরকারের আলু এলে তবেই জনগণ ভোট দেবে, জনগণ কথা বলবে, এই থিমটা লুকায়িত আছে ওর মধ্যে। তো সেটা শেষ পর্যন্ত না বলে কী করে হয়ে যাবে। তা যাই হোক, অনুরোধ করছি যে 15 থেকে 20 মিনিট যেটুকু সময় আমি নিচ্ছি, আপনাদের মূল্যবান সময় নিচ্ছি, সেটা যন্ত্রণাকে নিরসন করার জন্য যারা ভাবুক, যারা ভাবনা করেন, যারা ডিগ্রির বাইরে, পেটের বৃত্তির বাইরে, জীবন জীবিকার বাইরে, তো সবাই করে, সবাই খাচ্ছে, সবাই শাদী করছে, সবাই বিয়ে করছে, বাচ্চা পয়দা করছে, বুড়ো হচ্ছে, মরে যাচ্ছে, কী আছে? 7 বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তারও ছাড়িয়ে গেছে 700 কোটি, ভারতবর্ষে 140 কোটি ছাড়িয়ে গেছে, আছে, ইজ দ্যার, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন মি, আমার মধ্যে তফাৎটা কোথায়? এখন এই যে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উরাং উটাং কথা বলে যে কবিতাটা আমার 171 পাতার বইতে, বইয়ের 171 পাতার বইতে রয়েছে, সেখানে কি সাংবাদিকদের ক্ষমতা আছে? নো, এখনকার সাংবাদিক মার করলে বড় হয়েছে। আমার প্রশ্ন আবার তুলছি এই কারণে যে যে জালিয়াতিটা হলো ভ্যাকসিন নিয়ে, IAS দেবাঞ্জন দেব, তো সেটা কবে হলো, কবে লাইমলাইটে এলো, কতদিন পেরিয়ে গেল? কালকে মুখ্যমন্ত্রী তার রিয়াকশন জ্ঞাপন করছেন, ভাই নিয়ারলি 8 or 9 days, why it took 9 days or 8 days or 10 days to react as a chief minister and home minister, health minister, উনি দুটো মিনিস্ট্রি হোল্ড করছেন, ওনার ডাইরেক্টর হেলথ সার্ভিসেস আছে, তাদের পারমিশন ছাড়া, তাদের অনুমোদন ছাড়া কী করে সমস্ত ক্যাম্প ভালো হয়? তো ধরে আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হয় না, কখনো হয় না, হয়নি কোথাও। সারা ভারতের চাকরি করেছি, 6টা স্টেটে 5টা স্টেটে, কোথাও 3 বছর, কোথাও 4 বছর, আই হ্যাভ নেভার সিন সাচ টাইপ অফ অ্যাক্টিভিটিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট। মোদীকে গাল মারছে, সেন্ট্রাল আছে বলে রাজ্যগুলো আছে, সেন্ট্রাল আছে বলে রাজ্যগুলো আছে, দেন হোয়াট? তো কেন লাগলো? কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন এই প্রশ্নটা, যেটা আমি করছি, যে প্রশ্নটা আমি করছি, হোয়াই দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য কম্বাইন্ড হেলথ মিনিস্টার হ্যাজ টেকেন 9 days টু রিয়্যাক্ট? তাও আর কি বলছেন, শব্দটা যেটা আমি টিভিতে শুনলাম, রেয়াত করা হবে না। হোয়াট ডু ইউ মিন বাই রেয়াত? আর কোনো শব্দ নেই এই উর্দু, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি মিশিয়ে একটা বাংলা ভাষা, হোয়াই? জানো আমার বাংলা ভাষায় শব্দ নেই, কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ এই 9 দিনের মধ্যে সব জিনিস গোলবাতি মেরে হওয়া, কেউ প্রমাণ করতে পারবে না,
কুণ্ডলীকে ধরবে, চুনোপুঁটিকে ধরবে, এই সারদা, এই তোমার ওই সুদীপ্ত আর ওই মেয়েটি জেল খাটছে, এত বোকা। কি ভেবেছিল যে ওই শাসক দলের মন্ত্রী থাকলেই সে বেঁচে যাবে? আইনটাকেই মন্ত্রী বানিয়েছে না মন্ত্রীর জন্য? না মন্ত্রী দেখবে আইন, আইন বিচারক দেখবেন, সেটা আইন তৈরি হবে, বিচারক সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। তো সাংবাদিকরা প্রশ্ন করেছেন বিশ্লেষণে, এই যে এত বিশ্লেষক বসে আছে, সব এলো মেলো কথা বলে যাচ্ছে, কেন ভাই ডাইরেক্টলি হিট করছে না কেন? ওয়াই দ্য চিফ মিনিস্টার হোল্ডিং দি হেলথ মিনিস্ট্রি অ্যান্ড উইথ অল ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন পিপল অথরিটিস, তারা কি করছিল? আসলে তারা ইনভলভড 100%। আমি বলছি, আমি কিন্তু সাংবাদিক নাই, আমি একজন অজানা লোক আপনাদের কাছে, সবার কাছে। তো দিস সর্ট অফ ইউলো জার্নালিজম ইজ নাও ভেরি মাচ প্রিভ্যালেন্ট। আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের জ্ঞাতার্থে, আপনার বাবা বা ঠাকুর দ্বারা হয়তো কেউ বেঁচে থাকলে তারা বলতে পারবেন। বসুমতী বলে একটা পেপার ছিল, খুব বিখ্যাত, 1960-65 সত্তর, বসুমতী। তার এডিটর ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায়, আমাদের বাংলাদেশের, আমার বাবা পরিচয় ছিল ইত্যাদি, আর সুনীল গাঙ্গুলি বাংলাদেশের ফরিদপুরের। তো বাবার থেকে সব শুনেছি, তিনি ম্যাট্রিকুলেট ছিলেন কিন্তু একজন পেটানো সাংবাদিক। ওসব সাংবাদিক আছে এখন, সব মায়ের কোলে ঘুরে বেড়ায়, কি সাংবাদিক? আমি কাউকে ছোট করছি না, কাউকে ডিসার্টেন করছি না, আমি শুধু বলছি যে ওয়াই দিস কোশ্চেন। ইভেন দ্য অ্যানালিস্ট যারা এই বিভিন্ন চ্যানেলগুলোতে বসে, মহাপণ্ডিত বিদগ্ধজন, আমি তো ভাই বাইরের একটা ফালতু লোক, সাধারণ লোক, নাম না জানা লোক, অচেনা লোক, আননোন পার্সন, আনএডুকেটেড, উইদাউট ডিগ্রি, উইদাউট এনিথিং, আই এম রেজিং দিস কোশ্চেন হ্যাজ টু বি পুট টু দ্য চিফ মিনিস্টার হু ইজ হোল্ডিং দি হেলথ মিনিস্টার। তারা এই 10 দিনকে কাজে লাগিয়েছে সম্পূর্ণভাবে সমস্ত সাক্ষ্য প্রমাণগুলোকে বান্ডিল মেরে, যেমন সারদার কেস, সেন্ট্রাল অফিস ইজ ইকুয়ালি টু বি ব্লেমড, সেন্টার, কেন্দ্রীয় সরকার, সিবিআই অ্যান্ড অল দ্যাট, তারাও ইকুয়ালি ব্লেম করা হবে। এখনকার সাংবাদিকদের সেই বুকের পাটা নেই, আমার আছে, আমার, আমি সাংবাদিক না, পুট দিস ইনফরমেশন। তা এই জন্যে আমি অনুরোধ করব সকলকে যে হ্যাঁ, হয়তো আমার বক্তব্য একটু দীর্ঘায়িত হয়ে যায়, সেটা আপনারা বুঝতেই পারছেন, যদি বিষয়টা নিয়ে ভাবেন তাহলে দেখবেন যে 20 মিনিট সময়, তাহলে যদি 10 দিনের 24 ঘন্টায় কত মিনিট আপনারা ওয়েট করলেন, এতক্ষণ ধৈর্য ধরলেন, হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ দ্য চিফ মিনিস্টার, 10 × 24 × 60 মিনিটস, এতগুলো মিনিট ধরে নিলাম 10 ডেজ, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, হোয়াট ইজ দ্য রিয়াকশন ফ্রম দ্য চিফ মিনিস্টার অ্যাবাউট দিস জালিয়াতি অফ দ্য ভ্যাকসিন। আমার জন্য 20 মিনিট একটু সময় দেবেন না, আমি তো বিশ্লেষণমূলক কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি, প্রচুর বিশ্লেষণ দেবো, এনি সাবজেক্ট, এনিথিং অন দ্য আর্থ, ট্রাভেলস ইন অন দ্য আর্থ আর উইথ দ্য পিপল। তো আমি অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, আপনারা সময়টা একটু দিন, 20 মিনিট 25 মিনিট, আমার অনেক ভালো ভালো ভিডিও রয়েছে, আমি সেগুলো মনে হয় লোড করবো না, কারণ কেউ যদি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট একটু শুনে, ঠিক আছে তুমি বাজে কথা ছেড়ে দে ফালতু, অফকোর্স হতেই পারে, আর আমি হয়তো আপনার মনের মতো কথা বলছি না, আমার কথাগুলো হয়তো খুব জরুরি হচ্ছে, বিকজ ইট ইজ ট্রুথ, ইট ইজ ফ্যাক্ট। তো ট্রুথ অ্যান্ড ফ্যাক্টকে সহ্য করা তো ভাই সেরকম লোকই করতে পারবে, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তা 20 মিনিট সময় বা 25 মিনিট সময় যেটুকু আমার ভিডিওতে আমি করেছি সোফার, আগে 15-17 মিনিট, এরপরেও কিছু কিছু আছে, একটা তো আছে প্রায় 56 মিনিট, সেখানে গীতার ব্যাখ্যা দিয়ে প্রচুর কথা বলা আছে, 56 মিনিট আমি লোড করব, কে পড়বে? দরকার নেই জ্ঞানের, চাকরিও দরকার না, আরে চাকরি তো সবার দরকার, পেটের ভাত আনার জন্য সবার দরকার, তো কী হয়েছে তাদের, যে যেভাবে পারছে করছে, বাট হোয়াট অ্যাবাউট দিস, হোয়াট অ্যাবাউট দিস, হোয়াট অ্যাবাউট দ্য থট প্রসেস, থট প্রসেসটা কী, সেটা কার কীরকম,
সে তো দরকার। তা যাই হোক, আমি এইটুকু দিয়ে এখন শেষ করছি, মোর দ্যান 10 মিনিটস ওভার। প্লিজ রিড ইট, আই মিন ভিউ ইট, ভিউ মাই দিস ওয়ান অ্যানালিসিস, এবং শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ওরাং ওটাং কবিতা যেটা আমি রিসাইট করেছি অ্যাট দ্য এন্ড অফ দ্যাট এপিসোড, সাংবাদিকদের প্রশ্নোত্তরে ওরাং ওটাং কথা বলে, কি করছিস ওরাং ওটাং কথা তো বলিস ফাটাং ফাটাং কথা বলছে না, 5টায় 6টা 7টা 8টা বাংলা চ্যানেলে বলছে না, কি বেরিয়ে আসছে এখানে চিৎকার চিল চিৎকার চিল চিৎকার। যারা দু চারজন আছেন ভালো বলেন, আমি শুনতে চাই, তাদেরকে থামিয়ে দেওয়া হয়, জানো না, সে তো বিপক্ষ দলের লোক, পক্ষের লোককে সময় না দিলে বলে তো ওই যেটা চাঁদাটা আসবে না, চাঁদা 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 আলু বেগুন। তো দুবারে সরকারের আলু এলে আমার সরকার টিকে থাকে, তো কারো তো কোনো কাজের দরকার নেই, তো আলু বেগুন তো দুয়ারে চলে আসে, সরকার তো সব দিচ্ছে, ভাতা দিচ্ছে, আলু বেগুন দিচ্ছে, চাল দিচ্ছে, এ দিচ্ছে, চাকরির কিসের দরকার, কে বলেছে বেকার এখানে, তাই না? এনেবে আমি আর দীর্ঘায়িত করবো না, নমস্কার।